হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে অনেক সময় আমাদের হয় কি, যে আমাদের অনেক সময় ফোন আমাদের ছোট কোনো ভাই বোনকে বা অন্য কারোকে দিতে হয় কোনো কাজের জন্য, যেমন ছবি তোলার জন্য বা অন্য কোনো কাজের জন্য, এবং আমরা চাই না যে তারা আমাদের ফোনে অন্য ফাংশনগুলোতে যা, স্পেশালি গ্যালারিতে বা অন্য কোথাও। তো সেই জিনিসটা আমরা কিভাবে আটকাতে পারি, অর্থাৎ আমরা তাদের ফোন দেব এবং সেই জিনিসটার জন্য দেবো যেটা তারা ইউজ করবে, এর বাইরে তারা কিছু ইউজ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তাদেরও উপকার হয়, এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি অপশনটা দেখাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে আদার সিকিউরিটি সেটিংস, এইটাতে যাবো। তারপর একটু নিচে দেখতে পাবো যে আমরা এখানে লেখা আছে পিন উইন্ডোজ, এইটা স্যামসাংয়ের জন্য এইভাবে বের করতে হয়। এটা এক একটা ফোনে এক এক রকম দেখাবে, আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে এইভাবে সিকিউরিটি দিকে গিয়ে, তারপরে অ্যাডভান্সে গিয়ে, তারপরেও স্ক্রিন পিনিং বা পিন উইন্ডোজ যে কোনোভাবে এইটা পেতে পারেন। কিংবা যদি এটা পেতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি সিম্পলি কমেন্টে আপনার ফোনের মডেলটা কমেন্ট করে দেবেন, আমি জানিয়ে দেবো। তারপর পিন উইন্ডোজ অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে এইভাবে দেখাবে যে এটা এখন অফ আছে, আমরা সিম্পলি উপরে অপশনটাতে অন করে দেবো। স্ক্রিন পিনিং অন করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন সাপোজ আমরা আমাদের অন্য কাউকে ফোন দিচ্ছি এবং সাপোজ আমরা তাকে হোয়াটসঅ্যাপটা অন করতে বললাম, তো আমরা হোয়াটসঅ্যাপটা অন করার পরে আমরা কি করব, আমরা চাই যে সে যেন হোয়াটসঅ্যাপের বাইরে আর কোনো আমাদের অ্যাপসে না যায়। সেই জন্য আমরা সিম্পলি আমাদের ফোনের যে নিচে তিনটা বাটন আছে, একটা অপশন বাটন অর্থাৎ রিসেন্ট বাটন এবং হোম বাটন এবং ব্যাক বাটন, আমরা সেই রিসেন্ট বাটনে ক্লিক করব। রিসেন্ট বাটনে ক্লিক করার পরে দেখতে পাবো যে আমরা যে অ্যাপসটা লাস্ট অন করেছি সেটার পাশে নতুন একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অপশন আসবে টার্ন অন পিন উইন্ডোজ, এটা আমরা স্টার্ট করে দেবো। এখন আমরা দেখতে পাবো যে এখানে শুধু হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, উপরে কোনো নোটিফিকেশন নেই, এবং আমরা যতই আমাদের হোম বাটন বা ব্যাক বাটন যেটা দিয়েই ক্লিক করি না কেন কোনো কাজ করবে না, অর্থাৎ এর বাইরে আমরা যেতে পারবো না। আমরা এখানে হোয়াটসঅ্যাপ ঠিকই ইউজ করতে পারবো কিন্তু কোনো বাটনে ক্লিক করতে পারবো না। তো এখন যদি আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তবে আমরা আমাদের ফোনের যে ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন, এই দুইটা বাটন একসাথে চেপে ধরবো, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আবার ব্যাক হয়েছি, মানে এখন আমরা যেটাই কাজ করবো সেটাই, যেটাই টিপবো সেটা দিয়েই কাজ করবে। এইভাবে আমরা সহজেই আমরা যে কোনো একটি অ্যাপসকে সিকিউর করতে পারি, অর্থাৎ আমরা যখন অন্যকে ফোন দেবো তখন আমরা সেই অ্যাপসটা অন করে দিয়ে পিন করে দেবো, তাহলে সেই অ্যাপসের বাইরে আর কোনো অ্যাপ সে ইউজ করতে পারবে না। আসলে এই ভিডিওটি আপনার ভালো গেছে, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।